হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি মধুরিমা মিস আজকের ভিডিওয়ে আমি ক্লাস টেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের লেসন নাম্বার সেভেন দ্য ক্যাট চ্যাপ্টারের ইউনিট ওয়ান ইউনিট টুয়ের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং কোন উত্তরটা কেন হচ্ছে কোথায় হচ্ছে কীভাবে হচ্ছে সব কিছু বুঝিয়ে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো এবং যদি মনে হয় আমার ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগছে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিও লাইক করতে ভুলো না আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের মধ্যে আর আমার আগের ভিডিও ভিডিওগুলো ফলো করো সেখানে আমি ইউনিট ওয়ান টু থ্রিয়ের লাইন বাই লাইন শব্দ ধরে ধরে ওয়ার্ড ধরে ধরে আমি কিন্তু এক্সপ্লেন করেছি কোথায় কি ঘটেছে না ঘটেছে গল্পটায় সেটা জানতে হলে আমার আগের ভিডিওগুলো কিন্তু গল্পটা ভালো করে বুঝতে হলে আমার আগের তিনখানা ভিডিও অবশ্যই দেখো সেখানে পাট 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 আমি ইউনিটগুলো ইউনিট ওয়াইজ আমি ভিডিও আপলোড করেছি ইউনিট ওয়ান একটা ভিডিও আছে ইউনিট টু আলাদা ভিডিও আছে ইউনিট থ্রি আলাদা ভিডিও আছে আমি কিন্তু ধরে ধরে সব কিছু এক্সপ্লেন করেছি সেগুলো নিশ্চয়ই দেখো আশা করি তাতে অনেক উপকার হবে চলে আসা যাক আজকের ভিডিওর এক্সারসাইজগুলোতে এটা ইউনিট ওয়ান পেজ নাম্বার তোমরা পেয়ে যাবে ফিফটি ফোরে তোমাদের বইয়ের ব্লিস বলে যে বইটা ইংলিশের আচ্ছা এখানে এক্সারসাইজ ওয়ানে যেটা বলেছে কোয়েশ্চেন নাম্বার ওয়ানেতে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ এখানে যে এমসি এর মতো করে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স দেওয়া রয়েছে এই অপশানগুলোর থেকে তোমাদের কারেক্ট অ্যান্সারটা সিলেক্ট করে নিতে হবে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ বেশিরভাগ মানুষ কীভাবে ক্যাটের ব্যাপারে ক্যাটকে কি ওয়াইজ ভাবে আন ক্লেভারভাবে ভাবে না ইন্টেলিজেন্টভাবে কীভাবে ওয়াইজ তো অবশ্যই ভাবে না আন ইন্টেলিজেন্টভাবে দেখে নেওয়া যাক বইয়ের কোন অংশেই উত্তরটা পেতে পারি আমরা এই যে একদম ফার্স্ট সেন্টেন্সেই বলে দিয়েছে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আন ইন্টেলিজেন্ট অ্যানিমাল অতবে আমাদের উত্তরটা হবে এখানে অপশান নাম্বার টু উত্তরটা হবে অপশান নাম্বার টু একের দাগের এ অপশান নাম্বার টু আন ইন্টেলিজেন্ট আমাদের উত্তর দ্বিতীয় প্রশ্নটায় চলে আসা যাক দ্য ক্যাট রে কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইজ বিড়াল কিসের জন্য বিড়াল খুব অল্প চিন্তা করে বলেছে তো আমি আগের ভিডিওগুলোতে কিন্তু কিসের জন্য খুব কেয়ার করে শুধু মাইস আর ছিল মিল্ক এগুলো ছাড়া কোনো কিছুর জন্য খুব একটা বেশিও কেয়ার করে না খুব একটা বেশি ভাবে না তাহলে দ্য ক্যাট কেয়ারস লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক মাইস অ্যান্ড মিল্ক ছাড়া মাইস হচ্ছে ইঁদুর ইঁদুরের প্লুরাল হচ্ছে ইঁদুরগুলো তার প্লুরাল হচ্ছে তার ইংরাজিতে প্লুরাল হচ্ছে মাইস মাউস থেকে মাইস আর মাইস আর দুধ ইঁদুর আর দুধ এগুলো ছাড়া কোনো কিছু নিয়ে খুব একটা কিছু বিড়াল কেয়ার করে না তাহলে সেটা কোথায় পাচ্ছি দেখে নেওয়া যাক ঠিক এইখানেই ছিল এই যে এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক তাহলে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আন ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক এখান থেকে প্রশ্নটা করা হয়েছিল তোমাদের এই কম্প্রিহেনশন এক্সারসাইজে চলে আসা যাক আসা যাক শিয়ের দাগের কোয়েশ্চেনটায় ওয়ান ক্যান সি দ্যাট দ্য ক্যাট ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ অর্থাৎ বিড়ালের আসল স্বরূপ আমরা দেখতে পাবো কখন ইজ ইন দ্য কোন সময় দেখতে পাবো মর্নিংয়ে সকালে না নাইটে না আফটারনুনে নাকি ইভিনিংয়ে এখানে দেখে নাও অ্যান্সারটা দেওয়া রয়েছে যে বিড়ালের আসল স্বরূপ দেখতে পাওয়া যায় সন্ধ্যেবেলায় ঠিক আছে অল ডে লং দ্য ক্যাট লোভস এখানে দেওয়া রয়েছে তারপরে টু পাস দ্য টাইম এটা করে আচ্ছা এইখানে দেওয়া রয়েছে এক্স্যাক্ট অ্যান্সারটা বাট ওয়াচ হিম অ্যাজ দ্য সেডস অফ ইভিনিং ফল যখন অন্ধকার ঘনিয়ে আসে সন্ধ্যের অন্ধকার যখন নামছে তখন বিড়ালকে দেখো ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ কোন সময় তাহলে অ্যান্সারটা হবে ইভিনিং আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ সন্ধে নামলেই বিড়ালের আসল স্বরূপ দেখা যায় অপশান নাম্বার হচ্ছে ফোর আশা করি বোঝা গেছে এবার চলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার টুতে দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার বিড়ালের অনেক রূপ রয়েছে অনেক স্বভাব চরিত্র রয়েছে দেন কম্পেয়ার করা হচ্ছে কার তুলনায় বেশি ওর ক্যারেক্টার রয়েছে কার তুলনায় বেশি ক্যারেক্টার রয়েছে দেখা যাক এই যে বলছে ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস তাহলে এই দ্যানের পরবর্তী যে অংশটা রয়েছে এই অংশটা আমাদের উত্তর হয়ে যাবে এই যে মোস্ট হিউম্যান বিংস এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে আচ্ছা চলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার বিতে বিতে বলা হয়েছে দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস বিড়াল কখনো কখনো দেখে কি দেখে বিড়াল কখনো কখনো কি দেখে এখানে বলা হয়েছে এই যে টু পাস দ্য টাইম অ্যাভে হি সামটাইমস ওয়াচেস আর মাউস হোল ফর অ্যান আওয়ার অ্যান্ড টু এই জায়গাটা আমাদের অ্যান্সার হয়ে যাবে কেন ওয়াচেস অবধি তো দেওয়া রয়েছে তারপরে এইটুকু বসালে হবে তোমরা চাইলে এই পুরো ফুলস্টপ অব্দিও লিখতে পারো আদারওয়াইজ এই পোর্শ সার্কেল করা পোর্শনটুকু দিলেও চলবে ঠিক আছে বোঝা গেল আশা করি কী করে বিড়াল না এক ঘন্টা দু ঘন্টা ধরে ওই মাউস হোলের সামনে মাউস হোলের সামনে বসে থাকে কিসের জন্য যাতে ও বোরডম বোর হয়ে বিরক্ত হয়ে যাতে মারা না যায় তার জন্য সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য চলে আসা যাক এবার আচ্ছা একের দাগের দুয়ের দাগের অ্যান্সারগুলো মুখে বললাম এবার তোমরা স্ক্রিনেতে দেখতে পাবে আমি স্ক্রিনেতে দেখিয়ে দিচ্ছি যদি যেগুলো বলেছি সেখান থেকে বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো রকম ভাবে স্ক্রিনেতে অ্যান্সারগুলো দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো এটা ইউনিট ওয়ানের একের দাগের অ্যান্সারগুলো রয়েছে এখানে ইউনিট ওয়ানের একের দাগের অ্যান্সারগুলো এখানে রয়েছে আর এটা হলো ইউনিট টুয়ের তিনখানা অ্যান্সার যেগুলো মুখে আমি বললাম দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস একের দাগের দুয়ের দাগের এ দুয়ের দাগের বি হচ্ছে দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অ্যান্ড টু আচ্ছা সি এর দাগের অ্যান্সার হচ্ছে অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ টু বি পেস্টার বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস আশা করি বোঝা গেছে দুয়ের সিটা হচ্ছে এই যে এখান থেকে নেওয়া অল ডে লং দ্য ক্যার অ্যালাউজ হিমসেফ টু বিখানের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে অল ডে লং এই যে এখানে দেওয়া রয়েছে অ্যালাউজ টু বি পেস্টার বাই অফ দ্য পিপল ইন দ্য হাউস এই অংশ থেকে ওই শূন্যস্থানটা পূরণ করা হয়েছে চলে আসা যাক কোয়েশ্চেন নাম্বার থ্রিতে আশা করি এক আর দুই বোঝা গেছে বুঝতে অসুবিধা হয়নি ইউনিট ওয়ানের প্রশ্ন নম্বর হচ্ছে তিন তিনেতে বলেছে ট্রু ফলস লিখতে এখানে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এগুলো ট্রু কিনা বলতে হবে ফলস কিনা বলতে হবে আর কি করতে হবে ট্রু আর ফলস বলার সাপ সাপোর্ট দিয়ে তার সপক্ষে যুক্তি দিতে হবে অংশগুলো তুলে দিতে হবে বই থেকে প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার ঠিক আছে যদি তুমি ট্রু বলছো তাহলে সেটা ট্রু কী করে বুঝলে কোন অংশটা পড়ে বইয়ের কোন অংশটা পড়ে বুঝলে ট্রু কোন অংশটা পড়ে বুঝলে ফলস সেই অংশগুলো তুলে দিতে হবে দ্য ক্যাট ইজ নট ফন্ড অব ইস ক্যাট আরাম করতে ভালোবাসে না তাই কি বিড়াল কি আরামপ্রিয় নয় অবশ্যই বিড়াল আরামপ্রিয় তাই জন্য আমাদের এই অ্যান্সারটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিই এই যে একের তিনের এর দাগের অ্যান্সারটা হচ্ছে এই যে ফলস বিড়ালকে বলেছে ও নাকি আরামপ্রিয় নয় ফন্ড অফ ইজ নয় তাই কি বিড়াল তো অবশ্যই আরামপ্রিয় তাই অ্যান্সারটা হবে ফলস আর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও স্ক্রিনে দেখাচ্ছি মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল বার্ট এনিথিং কেয়ারিং ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক এই অংশটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে যেটা গল্পের একদম ফার্স্ট লাইন সেকেন্ডে চলে আসা যাক কি বলেছে দ্য ক্যাট হ্যাস নো অ্যাথলেটিক স্কিলস বিড়ালের না কি বলছে কোনো অ্যাথলেটিক স্কিল নেই অ্যাথলেটিক স্কিল নেই কি বিড়ালকে অ্যাক্রোব্যাট বলা হয়েছে জিমন্যাস্ট বিড়ালকে অ্যাথলিট বলা হয়েছে বইতে তাহলে অবশ্যই এই স্টেটমেন্টটা কী হয়ে যাবে ফলস এবং তার সাপোর্টে যে যুক্তিটা হবে সেটা এই যে ফলস তার সাপোর্টে যে সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে সেটা হচ্ছে এটা হি অর শি ইজ অ্যান অ্যাথলিট অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড অ্যা গ্রিম ফাইটার এই বাক্যটা হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট চলে আসা যাক থ্রি সিতে থ্রি সিতে কী বলা হচ্ছে দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি বিড়াল কিন্তু লাইফে যা কিছু ঘটছে আশেপাশে যা কিছু ঘটছে সেটাকে খুব ইজিলি নেয় হালকাভাবে নেয় সেটা নিয়ে কোনো চাপ নেয় না চিন্তা করে না চিন্তায় জর্জরিত হয়ে থাকে না ট্রু অবশ্যই ট্রু আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে গল্পটার আইডিয়াটা ক্লিয়ার থাকবে এবং সেক্ষেত্রে বুঝতে পারবে এগুলো পড়ে যে সত্যি বিড়াল কিন্তু খুব একটা চিন্তা করে না চিন্তাশীল প্রাণী নয় সে কিন্তু সব কিছু হালকাভাবেই নেয় তাহলে এটা ট্রু হবে সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও স্ক্রিনে দেখাচ্ছি অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস টেক্স থিংস ইজি ইজে এইখানে দেওয়া রয়েছে অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টেড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস এটা আমার সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে নেক্সট দেখে নাও এটা হয়ে গেল ইউনিট ওয়ান ইউনিট টুতে চলে আসি ইউনিট টুতে যেটা বলা হয়েছে এখানে ফার্স্টে যেটা দিয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের একটা অংশ দিয়েছে সেখানে বলেছে দ্য ক্যাড রাবস হিমসেলফ আগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বারস অ্যান্ড নয়জলি নয়জিলি কী করে নয়জিলিও পার করে এই যে সে ঘর ঘর শব্দ করে আচ্ছা উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন in his eyes, দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ amused. আচ্ছা তারপরে কী আছে দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট অ্যা বিট অফ ফিশ বিড়ালকে কী দিয়েছিল ফিশ দিয়েছিল মাছ খেতে দিয়েছিলো আর কী বলেছে দ্য গেস্ট কলস দ্য ক্যাট এখানে কী বলেছে না ফিলিং দ্য চার্ট উইথ ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে ফিল করতে হবে দ্য গেস্ট কলস দ্য ক্যাট পোর পুষি পোর পুষি বলে ডাকছিল আমি এই অংশগুলো বুঝিয়ে দিয়ে তারপরে অ্যান্সারটা স্ক্রিনে শো করে দেবো তাতে তোমাদের আরও সুবিধা হবে আচ্ছা বিয়ের দাগে কী বলেছে পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স গেস্টের বডির কোন পার্টটাকে ক্যাট একবারে সেই আঁচড়ে দিয়েছিল লেগ লেগকে আঁচড়ে দিয়েছিলো পাটাকে আঁচড়ে দিয়েছিল আচ্ছা দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স কোনটার থেকে বিরাল দূরত্বে থাকছে গেস্টের বুট থেকে তাহলে দেখে নাও অ্যান্সারগুলো এখানে চারের দাগের আর পাঁচের দাগের অ্যান্সারটা ইউনিট টুয়ের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই যে ফার্স্টের অ্যান্সারটা বলেছিলাম পার্স তারপরে অ্যামিউস তারপরে ফিস আর এই অংশগুলো যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছিল ছকটাকে পূরণ করতে বলেছিল তার অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফাইভের অ্যান্সার সিক্সের কোয়েশ্চনে চলে আসা যাক বলছে ওয়েন ডাজ দ্য ক্যাট ওয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিস শেয়ার অফ ফুড কখন বিড়াল এরকম করে যেরকম একটা অ্যাপিয়ারেন্স নিয়ে সামনে আসে যে তার খাবার চাই কখন যখন বাড়িতে কোনো গেস্ট এসে থাকে ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি যখন ফ্যামিলি কোথায় বসে চা খেতে বসে তখন ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট কা মেক্স অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হি শেয়ার অফ ফুড তখন কিন্তু বিড়াল খাবার চাইতে আসে সেই অ্যাপিয়ারেন্সটা রাখে তার মুখেতে হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু ক্যাট কার প্রতি খুব সব্যভদ্র থাকে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে ক্যাট কার তার প্রতি কিন্তু খুব সিভিল থাকে তাহলে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট সি এর দাগের অ্যান্সারটা দেখে নেওয়া যাক সি এর দাগে কী বলেছে হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট গেস্ট তাকে যে মাছের টুকরোটা দিচ্ছে সেটাকে ও কীভাবে রিসিভ করে হাউ ডাজ দ্য ক্যাড রিসিভ কীভাবে রিসিভ করে জিঞ্জারলি রিসিভ করে কেয়ারফুলি তাই না যাতে ওই গেস্টের বুটের লাতিটা না খেতে হয় তার জন্য দ্য ক্যাড জিঞ্জারলি রিসিভস দ্য বিট অফ ফিস হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট আশা করি এই অবধি অ্যান্সারগুলো বোঝা গেছে নেক্সট ভিডিওয়ে ইউনিট থ্রি এর আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দেব আর আশা করি ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ